চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পাল্টি খেয়ে একাধিক কামরা। শুক্রবার রাতে ভয়ানক ঘটনা, ট্রেনের কামরার ভিতরে না দাঁড়াতে পারছে না বসতে পারছে, কামরা শুধুই খাচ্ছে পাল্টি। কোথাও ঘুটঘুটে অন্ধকার, কোথাও বা লাইন গিয়েছে উপরে, মালগাড়ির পরে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস এর কামরা। কামরার ভিতরে অনেকে চিৎকার শুনতে পাচ্ছে, এমনই স্থানীয়দের কথায় জানতে পারা গেছে। ট্রেনের ভিতরে শুধু চিৎকারের শব্দ। শুক্রবার রাতে ভয়ানক ঘটনা, শালিমার হাওড়া করমণ্ডল এক্সপ্রেস এর পাশাপাশি হাওড়া বেঙ্গালোর যশবন্তপুর একটি মালগাড়ি লাইনচ্যুতে হয়েছে বালেশ্বর বাহানাগা স্টেশনের কাছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জমানবন্দিতে উঠে এসেছেন ভয়ঙ্কর পরিস্থিতির কথা। ট্রেন দুর্ঘটনায় পড়তে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী, হেলিকপ্টার নিয়ে পৌঁছালেন সেখানে। ঘটনাস্থল খাতিয়ে দেখার পর হাসপাতালের আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি। হাওড়ায় ফিরে অভিষিক্ত যাত্রীরা বলেছেন, বিশ্বাস করতে পারছেন না তারা এখনো বেঁচে আছেন, আবারও তারা তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে গেছেন। একই পরিবারের তিন ভাই সহ বাসন্তীতে মৃত পাঁচ, ওড়িশায় বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর পাঁচ জনের, তাদের মধ্যে একই পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। তিন ভাই হারান গায়েনের, নিশিকান্ত গায়েন, দীপাকর গায়েনের মৃত্যু হয়েছে। কিছু তো একটা হয়েছে বালেশ্বরে, বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট মতে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে ভালো করে তদন্ত করতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, আমি তো শুনেছি মৃতের সংখ্যা 500 পেরিয়ে যেতে পারে। উদ্ধার কাজে সহযোগিতার আশ্বাস দিলেন মমতা ব্যানার্জি। রেল ও উড়িষ্যার সরকারের সঙ্গে উদ্ধার কাজে সহযোগিতা করা হবে। দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেছেন, করমণ্ডল দুর্ঘটনায় স্বজন হারার পাশে তৃণমূল কংগ্রেস, বাংলার মৃত যাত্রীদের পরিবারের পিছু 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবে তৃণমূল কংগ্রেস। এ কথা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলের নিথর দেহ ট্রেন থেকে বের করলেন বাবা, নিজের প্রাণের তোয়াক্কা না করেই ছেলেকে বাঁচানোর চেষ্টা করলেন বাবা, কিন্তু শেষ রক্ষা হয়নি, ছেলের নিথর দেহই বের করতে পারলো বাবা। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার খবর জানতে পেরে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং এবং অনেকে। বন্ধুরা, আমরা হয়তো আর কেউ চাইব না এরকম কোনো ঘটনা আমাদের ভারতবর্ষে পুনরায় ঘটুক। যারা নিজেদের স্বজনদের হারিয়েছে তো তারা আর কখনোই তাদের প্রিয়জনকে ফিরে পেতে পারবে না। তাই সরকারের কাছে আমাদের সকলের পক্ষ থেকে জানানো হচ্ছে, এরকম ঘটনা যেন আর কখনোই না ঘটে, এটাই আশা করছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।